মুক্ত বাণিজ্য চুক্তি কর্মসংস্থান তৈরি ভিসা সহজীকরণ উচ্চশিক্ষা ও রোহিঙ্গা সংকট সমাধানে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ড ইউনুস বলেন ঢাকা কোয়ালালামপুর সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়া হবে মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার শ্রমিককে সহায়তার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফরে শুক্রবার বেলা দুইটার দিকে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এ সময় আনোয়ার ইব্রাহিমকে দেওয়া হয় গার্ড অফ অনার বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ ব্রিফিংয়ে আনোয়ার ইব্রাহিম জানান এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া বাংলাদেশের কর্মীদের দুই দেশের অর্থনীতিতে অবদান গুরুত্বপূর্ণ টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার শ্রমিককে সব সহায়তা দেয়া হবে এই অঞ্চলকে শান্তিপূর্ণ দেখতে আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া এ সময় প্রধান উপদেষ্টা আশা করেন ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে মুক্ত বাণিজ্য চুক্তি কর্মসংস্থান তৈরি ভিসা সহজীকরণ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বাংলাদেশ মালয়েশিয়া মালয়েশিয়া বাংলাদেশ যৌথ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সফর শেষে সন্ধ্যা ছটায় ঢাকা ত্যাগ করেন তিনি জাহানারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা